আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله محمد واله واصحابه اجمعين শুরু করছি চ্যানেল 24 এর সেহরি অনুষ্ঠান হামদর্দ রমাদানের সওগাত অনুষ্ঠানটি উপস্থাপনায় আছি আমি মুফতি আল আমিন আমাদের আজকের বিষয় ঈমান এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন শেখ মুফতি কাজী ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হযরত কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তো ঈমানের বিষয়ে আমরা আপনার কাছে জানতে চাই যে আসলে আমরা তো সবাই ঈমানদার সবাই মুসলমান কিন্তু কোরআন ও হাদিসের আলোকে ঈমান আসলে কি ঈমানের তাৎপর্য কি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলেন জি আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ওয়া বাদ ঈমান আরবি শব্দ এটার মূল বর্ণ হলো হামজা মিম নুন আম নুন ঈমান মানে দুটো অর্থ হয় নিরাপদ হয়ে যাওয়া নিরাপদ করে দেয়া এটা হলো আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ঈমান এনে আল্লাহর আজাব থেকে দুনিয়া আখেরাতে আল্লাহর আক্রোশ শাস্তি থেকে নিজেকে নিরাপদ করে নেয়া তো যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো সে যেন রব্বুল আলামিনের পক্ষ থেকে নিরাপত্তার একটা গ্যারান্টি নিয়ে নিল যে তিনি তাকে আজাব দেবেন না জাহান্নামে ফেলবেন না দুনিয়াতেও তাকে কোনো কষ্ট দেবেন না সকল কষ্ট থেকে শাস্তি থেকে সে রেহাই পেয়ে গেল তো ঈমান আসলে একটা শরিয়ার পরিভাষা ঈমান সম্পর্কে সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিসে জিব্রাইলের মধ্যে যেটা এসছে জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন আখবিরনি আনিল ঈমান আমাকে ঈমান সম্পর্কে খবর দিন ঈমান বলতে শরিয়ায় কি বলে আল্লাহর আল্লাহ রাসূল ঈমান বলতে কি বুঝান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره মোট ছয়টি বিষয়ের কথা বললেন যে ঈমান হলো দৃঢ় বিশ্বাস স্থাপন করা আল্লাহর উপর এক নম্বর দুই নম্বর আল্লাহর মালাকগণ ফেরেশতাগণের উপর তিন নম্বর আল্লাহ তাআলার কিতাব সমূহের উপর আসমানে যত কিতাব আছে ও কুতুবিহি চার নম্বর ও রুসুলিহি আল্লাহর যত রাসূলগণ নবীগণ এসছেন পৃথিবীতে তাদের প্রতি ঈমান পাঁচ নম্বর ওয়ালিয়মিল আখির পরকাল শেষ দিবস পরকালের প্রতি ঈমান আনা ছয় নম্বর ওয়াতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি অর্থাৎ তাকদীরের উপরে ঈমান আনা সেই সেই সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক ভালো হোক মন্দ হোক সবটুকুই আল্লাহর পক্ষ থেকে তারে দেওয়া সিস্টেমে আসে এই বিষয়টিকে বিশ্বাস করা এটা হলো ঈমানের মৌলিক বিষয় এবং এই বিষয়গুলি কোরআনে এসে যেমন সূরা আল বাকারা সেখানে 285 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি যে প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর প্রতি তার ফেরেশতাগণের প্রতি তার কিতাব সমূহের প্রতি তার রাসূলগণের প্রতি পুস্তিকাগুলি ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি নাজিলা পুস্তিকা নূহ আলাইহিসসালামের প্রতি নাজিলা পুস্তিকা সব মিলিয়ে মোটামুটি এইসব কিতাবের প্রতি বিশ্বাস করা তো বিশ্বাসের দুটো ধারা আছে দুটো ভাগ আছে কোরআনের প্রতি বিশ্বাস করতে হবে এজমালি তাফসিরি সংক্ষেপে বিস্তারিত সর্বদিক থেকে কোরআন আল্লাহর কিতাব এটা বিশ্বাস করতে হবে আবার প্রত্যেকটা হায়াতকে বিশ্বাস করতে হবে মানতেও হবে আর অন্যান্য আসমানি কিতাবগুলো এজমালি ভাবে সংক্ষেপে ভাবে বিশ্বাস করলে চলবে যে সবই আল্লাহর কিতাব এবং সবগুলি সত্য সত্য সেটা ঈমান আনা তো আল্লাহর প্রতি ঈমান আনার ক্ষেত্রে বিষয় হলো যেমন আমাদের দেশে একটা আরবি গদ আছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি যেমন তিনি ঠিক তেমন ঈমান তার যে আসমায়ে হুসনা আছে 99টি নাম সেগুলোর প্রতি ঈমান এনেছি তার যে সমুন্নত গুণাবলী অনন্ত গুণাবলী সেই গুণাবলীর প্রতি ঈমান এনেছি তো এটা হলো ঈমান বিল্লাহ সংক্ষেপে আর ঈমান বিল মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান ফেরেশতারা যেমন বড় বড় যে চারজন আছেন একজন জিব্রাইল আরেকজন মিকাইল আরেকজন ইসরাফিল আরেকজন মালাকুল মউত চারজন আর আল্লাহ তাআলার অগুনতি অগণিত ফেরেশতা
যাদের সংখ্যা আল্লাহ ছাড়া কারো জানা নাই। আমাদের আমাদের দুই কাঁধে তো দুইজন এসছেন, কেরামুন কাতিবিন আছেন, একজন ভালো লিখেন, একজন মন্দ গুরু লেখেন। আবার আমাদের চারপাশে আল্লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযূনাহু মিন আমরিল্লাহ, আল্লাহ নির্দেশে আমাদের সেফটি, আমাদের সেফ রাখার জন্য, নিরাপত্তার জন্য আরেকদল ফেরেশতা নিয়োজিত থাকে রাতে দিনে। তারা অজস্র ফেরেশতা এইভাবে সারা মহাবিশ্বে তারা নিয়োজিত আছেন। সে ফেরেশতাদের প্রতি ইমান আনা, তারা নূরানি সৃষ্টি আল্লাহর, তারা লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহর কোনো নির্দেশে তারা খেলাপ করে না। ইয়াফআলুনা মা ইউমারুন, যা আল্লাহ নির্দেশ দেন তাদেরকে তারা সবই মেনে পালন করেন, মেনে চলেন। তারা নূরানি, তাদের নারী পুরুষ নেই, তারা খায় না, পান করে না, কোনো গুনাহ খাতা করে না। আল্লাহর তাসবি তাকদিস, আল্লাহর ইবাদত বন্দেগী হলো তাদের জীবন মিশন। তাহলে ফেরেশতাদের প্রতি ঈমান আনা, কিতাব তো গেল, আর রাসূলগণ, রাসূলগণের মধ্যে 315 জনের মতো রাসূল ছিলেন। তারা অনেকে কিতাব পেয়েছেন, অনেক শরিয়ার মালিক ছিলেন, নতুন শরিয়া পেয়েছিলেন। আর বাকি প্রায় 1,24,000 নবী রাসূল, তো এটা সহি, মোটামুটি সহি বর্ণনা। তো এদের প্রতি ঈমান আনা, তাদের প্রতি ঈমান আনা, যে সবাই আনিত শরীয়তটা সত্য সত্য, এই বিষয়ে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আল্লাহ রাসূলগণের মধ্যে কারো সাথে আমরা কারো কোনো পার্থক্য নির্ণয় করি না, সবাই আল্লাহ রাসূল, সবাই আমাদের মান্যবর, সবাইকে আমরা বিশ্বাস করি। আমরা মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করি, যদিও তার জাতি ইহুদিরা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না। আমরা খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করি, যদিও খ্রিস্টানরা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, কিন্তু আমরা মুসলিমরা আমরা সব নবী রাসূলকে বিশ্বাস করি। তো আসলে মূলত ঈমানের বর্ণনা তো এটা, কিন্তু ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। আল ঈমান বেদ ওয়ান সাবুনা শুরবা সহিহ মুসলিম রওয়ায়াত, যে 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা আদনা ফা আলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, তো আব্দুলহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ ঈমানের শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, স্বীকার করা, বুঝা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটা ঈমানের দাবি। ওয়াল হায়া উশরবাতুন মিনাল ঈমান, আর হায়া লজ্জা, এটা ঈমানের মস্তব একটি শাখা। তো এই ধরনের ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা, এই হাদিসে যেটা বলা হয়েছে যে ঈমানের সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর আদনা বা নিম্ন স্তর হচ্ছে রাস্তাতে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, সরিয়ে ফেলা। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে হায়া বা লজ্জা, এটা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। যাই হোক মোহতারাম, আপনার কাছে আমরা আবারও ফিরে আসবো, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, অপেক্ষায় থাকুন, আমরা বিরতির পরে আবার ফিরে আসছি। ফিরে এলাম চ্যানেল 24-এর সেহরি অনুষ্ঠান হামদর্দ রামাদানের সওগাত। অনুষ্ঠানটি কো-স্পন্সর করেছে সুন্দরবন কার্গো SRL এবং OSM24.net। আমরা আলোচনা শুনছিলাম বরেণ্য আলেমিদ্দিন শেখ কাজী ইব্রাহিম এর। মোহতারাম, যদি ইমান বিষয়ে আরেকটু বুঝিয়ে বলেন। জি, আসলে ইমান এটা একটা চেতনার নাম, জি, একটা আস্বাদন করার নাম, উপলব্ধির নাম। যেমন তাকওয়া একটা দৃষ্টিভঙ্গি, যে ভালোটা করব, মন্দটা ছাড়ব, আল্লাহ সন্তুষ্টির কাজটা করব, অসন্তুষ্টির কাজটা করব না, একটা দৃষ্টিভঙ্গি তাকওয়া। আর ঈমান হলো একটা চেতনার নাম, একটা উপলব্ধির নাম। যাকা তুআমাল ঈমান, ঈমানের স্বাদ উপলব্ধি করবে, ঈমানের স্বাদ আস্বাদন করবে। ওয়াজাদ হালাওয়াতাল ঈমান, ঈমানের মিঠা অনুভব করবে। তাহলে ঈমান একটা আস্বাদন করার, আস্বাদন করার, একটা এনজয় করার, উপলব্ধি করার জিনিস। কিন্তু সেটা কিভাবে আসবে আমাদের মধ্যে? এখন এটা এক হাদিসে বলা আছে, যা তা তুআমাল ঈমান, ঈমানের স্বাদ সেই লোক পাবে যার মধ্যে তিনটা গুণ থাকবে। আচ্ছা, রাদিয়া বিল্লাহি রাব্বান ও বিল ইসলামি দীনান ও মুহাম্মাদিন রাসূলা, সে তার স্রষ্টা প্রতিপালক হিসেবে, সর্বকিছুর দাতা এবং সরবরাহকারী হিসেবে সে আল্লাহর উপর পুরো রাজি, যার নুন খাই তার গুণ গাই, এই হলো তার চেতনা। আল্লাহ ছাড়া কাউকে চাই না, আর কোনো মাবুদের আমার দরকার নাই, আর কোনো মনিবের দরকার নাই, আর কোনো সাহায্যকারীর আমার দরকার নেই, আর কোনো জীবনদাতা, মৃত্যুদাতা, হুকুমদাতার কোনো প্রয়োজন নাই আমার, একজনে সব কিছু, এমন আল্লাহর উপর যে রাজি সে ঈমানের মিঠা পাবে, স্বাদটা পাবে। দ্বিতীয়ত অবিল ইসলামে দিনা, ইসলাম কম্প্রিহেন্সিভ টোটাল
কোড অফ লাইফ সর্বদিক থেকে পরিপূর্ণ এমন একটা দিন আমি পেয়েছি আমার আর কিছু লাগবে না ইসলামের মধ্যে কি না আছে দেহ জগতের মনোজগতের পরিবারের সমাজের রাষ্ট্রের এই পৃথিবীর কবরের হাসরের অনন্ত জীবনের সমস্ত কিছুর ডিটেইল সমাধান হ্যাঁ গাইডলাইন্স আমার সামনে তুলে ধরেছে এই ইসলাম তো এই সর্বাঙ্গীন সুন্দর জীবনধারার বাইরে আমি কিচ্ছু চাই না এটার উপরে রাজি খুশি আমি পুরোপুরিভাবে এটার উপরে সন্তুষ্ট ইসলামের উপরে তাহলে সেই মানে স্বাদ পাবে তিন নম্বর অবি মুহাম্মাদিন রাসূলা আমার রাসূল হিসেবে মেসেঞ্জার হিসেবে পয়গাম্বর হিসেবে আমার জীবনে আমি যাকে ফলো করব এমন ব্যক্তিত্ব হিসেবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমি সম্পূর্ণ রাজি আর কোনো নেতার আমার দরকার নেই যে তার যাকে আমার ফলো করতে হবে কোনো অনুসরণীয় ব্যক্তির দরকার নেই একজন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার অনুসরণীয় ব্যক্তি এই তিনটি জিনিস যার ভিতরে থাকবে সে ইমানের স্বাদটা পাবে আবার সহিহ বুখারীর আরেকটা হাদিসে বলা হয়েছে সালাসান মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান তিনটি গুণ যার ভিতরে আছে ইমানের মিঠাসে অনুভব করবে দেহ হয়তো আগুনে পুড়বে হৃদয় জান্নাতুল ফেরদাউসে থাকবে বেলালের মতো সেই আরবের তপ্ত মরুর বুকে উত্তপ্ত বালির উপরে সেই সাইমুম ঝড়ের ভিতরে বেলালকে পুড়ে ফেলা হচ্ছে সেই মরুর রোদে মরুর উত্তপ্ত বালু আর পাথরে কিন্তু বেলাল আহাদ আহাদ বলে তার হৃদয়ের গভীরে কি যে এক শান্তি অনুভব করছিল উপর দিয়ে চলছে জাহান্নামের আজাব যেন আর ভিতরে যেন জান্নাতের শান্তি তো এটা হলো ইমানের হালাওয়াত ইমানের মিঠা তো এক সাহাবিকে এক কাফের বল্লম মেরে দিয়েছে বল্লম বুক দিয়ে ঢুকে পিছন দিয়ে বেরিয়ে গেছে অথবা পিছন দিয়ে ঢুকে বুক দিয়ে বেরিয়ে গেছে আর উনি চিৎকার দিলেন ফুস্তু রব্বিল কাবা কাবা রবের কসম আমি সাকসেসফুল হয়ে গেছি এটা হলো ইমানের মিঠা একটা ভেজা ভেজা মাধ্যমে সেটা হচ্ছে হাদিসে পাকের মধ্যে বর্ণনা এসেছে যে আল ইমানু ইয়াজদাদ ওয়া ইয়ানকুস ইমান বাড়ে বা কমে ওটা হচ্ছে মুহাদ্দিসদের বক্তব্য তো হাদিসে যেটা এসেছে যেটা আমি বলে শেষ করছি যে তিনটি জিনিস তিনটি গুণ থাকলে ইমানের মিঠা পাবে একটা এক নম্বর গুণ হলো মান কান আল্লাহ রাসূল ওয়া আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা যার কাছে আল্লাহ আর আল্লাহ রাসূলই কুল মাখলুকাতের চেয়ে বেশি প্রিয় সেই ইমানের মিঠাটা পাবে দ্বিতীয় মান আহাব্বা আব্দান লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ সে কাউকে ভালোবাসলে শুধু আল্লাহর দিকে তাকিয়ে ভালোবাসে যে সে আল্লাহকে পছন্দ করে আমি যেন ভালোবাসি তাকে সে আল্লাহর হক দেয় যেন আমি তাকে পছন্দ করি সে আল্লাহর কথা বলে যেন আমি তাকে পছন্দ করি মানে সে কাউকে ভালোবাসে শুধু আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসবে তাহলে সে ইমানের মিঠা পাবে তিন নম্বর ওমান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফর বাদা ইজ আনকাযাহু আল্লাহু মিন কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার যে ব্যক্তি কুফর থেকে আল্লাহ তাকে মুক্তি দেওয়ার পরে সে কুফরে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতোই ঘৃণা করে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে কে চায় কেউ চায় না সবাই ঘৃণা করি বাঁচতে চেষ্টা করি ঠিক কুফর থেকে কুফর যেন একটা আগুন কুফর যেন একটা ফায়ার ফায়ার থেকে আমাকে বাঁচতে হবে আগুন থেকে আমাকে বাঁচতে হবে কুফরের বিরুদ্ধে এমন কঠিন চেতনা যার ভিতরে কাজ করে সেই মানে মিঠা পাবে আর আপনি যেটা বলেছেন আলী ইমান ইয়াজিদ ওয়ান সেটা মুহাদ্দিসিনদের কথা নবীর হাদিস না মুহাদ্দিসিনদের বক্তব্য এটার সার কথা হলো আলী ইমান ইয়াজিদ বিত্তাআ ওয়া ইয়ানকুস বিল মাসিয়া মানুষ যত ইবাদত করবে ঈমান বাড়বে তত ঈমান বাড়বে আচ্ছা আপনি যত ফল খাবেন খেজুর খাবেন আপেল নাশপাতি বেদানা মাছ গোশ খাবেন তত স্বাস্থ্য ভালো হবে জি ঠিক নয় কি তো ঈমানের তো এগুলো 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 হলো ঈমানের খাদ্য খোরাক জি ঈমানকে বর্ধন করার উপকরণ ওই যা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা আল্লাহর আয়াত যখন ঈমানদারদের সামনে তেলাওয়াত হয় তাদের ঈমানকে এটা বাড়িয়ে দেয় তাহলে কিছু মানে সমস্ত ইবাদত বন্দেগীর বৈশিষ্ট্য হলো ইমানকে বাড়িয়ে দেওয়া যত আপনি আল্লাহর ইবাদত করবেন তত ইমান বাড়বে শক্তিশালী হবে স্ট্রং হবে গভীর হবে বিস্তীর্ণ হবে আর যত মাসিয়াত আসবে পাপাচার আসবে গান শুনবে মদ খাবে জিনা করবে খুন করবে মাপে ঠক দেবে কমাবে ভেজাল ব্যবসা করবে অর্থাৎ পাপাচার যত করবেন তত ইমানটা ধীরে ধীরে দুর্বল হতে থাকবে কমতে থাকবে মানুষ যেমন যত বিড়ি ধূমপান করে যত বায়াগ্রা নায়াগ্রা সেবন করে যত গাঁচা খায় যত অখাদ্য কুখাদ্য খায় যত স্বাস্থ্য অবনতির দিকে যায় ঠিক মুমিন যত অখাদ্য খাবে মানে যত পাপাচার অনাচার অজাচার করবে এগুলো ইমানই অখাদ্য ইমানে ইমানের জন্য অখাদ্য ইমানটা কমে যাবে জি পাপাচারের অখাদ্য যে যত বেশি নেবে তত তার ইমানটা কমে যাবে দুর্বল হবে একটা কথা চাই মহতরম আপনার কাছে যে হাদিসের পাকের মধ্যে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাদিদু ইমানাকুম
এই হাদিসের অর্থ কি আসলে? যা দিদু ইমান, ইমানকে তোমরা নবায়ন করো, নবায়ন বলতে আসলে কি বুঝায়? হ্যাঁ, একটা হাদিস রয়েছে এরকম যে ইন্নাল ইমান ইখলিক কামা ইখলিকু সাও, কাপড় যেমন পুরনো হয়ে যায়, আমাদের কাপড়টা আমি যদি এক নাগাড়ে ব্যবহার করতে থাকি একদিন এটা পুরনো হয়ে যাবে, তাই না? তখন পুরনো হয়ে গেলে মানে জামা পুরনো হয়ে গেছে, এই জামা চলে না, নতুন জামা বানাতে হয়। ইমানও জামার মতোই পুরনো হয়ে যায়। তোমাদের ইমানকে নবায়ন করে দেয়, যত বেশি বেশি বলবো তত বেশি আমাদের ইমানটা বাড়বে এবং নবায়ন হবে। তাহলে ইমানের যত কাজ আছে, ইমানের যত কাজ আছে, আপনার যে কোনো একটা সৎ কাজ করলে এটা ইমানের মধ্যে একটা শক্তি সঞ্চার তৈরি হয়। যে কোনো ইবাদত, সেটা সামাজিক হোক, সেটা পারিবারিক হোক, সেটা সরাসরি ডাইরেক্ট আমার ইবাদত হোক, যে কোনো ভালো কাজ, যে কোনো ভালো কাজ, তো সেটা ইমানকে বাড়াবে, ইমানকে শক্তিশালী করবে। জি, তো সেজন্যই তো ইমান বাড়ার কতগুলো বড় বড় ক্ষেত্র আছে। অর্থাৎ আপনি সবচেয়ে বাড়বে ফরজ ইবাদতগুলি দিয়ে, যে যত বেশি ফরজ কাজগুলি করবে এবং হারামগুলি ছাড়বে তার ইমান তত স্ট্রং হবে। তো ফরজের পরে সাধারণত নফল যে ইবাদত বন্দেগীগুলো আছে, নফলগুলো যে করবে তারও ইমান বেড়ে যাবে, নফল ইবাদত দ্বারা বাড়তে থাকবে। তো ইমানদারদের মধ্যে তিনটা ক্লাস আছে। ফার্স্ট ক্লাস হলো সাবেকুম বিল খায়রাত, সকল কল্যাণ কাজে অগ্রগামী, এটা হলো ফার্স্ট ক্লাস। দ্বিতীয় হলো মুক্তাসিদ, এরা ফরজগুলো করে হারামগুলো ছাড়ে, কিন্তু মাঝে মধ্যে ত্রুটি করে। আচ্ছা, মাঝে মধ্যে ত্রুটি হয়, কোনো ফরজে ত্রুটি হয়, হারাম অংশ করে ফেলে, সুন্নাত তখন আদায় করে কিন্তু মাঝে মধ্যে ওটা বর্জন করে, এটা হলো সেকেন্ড ক্লাস। আর থার্ড ক্লাস ইমানদার, এরা হলো ফরজ করে কিন্তু মাঝে মধ্যে আবার করেও না, হারাম ছাড়ে মাঝে মধ্যে আবার ছাড়ে না, ফরজ নফল মুস্তাহাবের প্রতি তেমন কোনো গুরুত্ব না। আমাদের সমাজ ক্লাস, এই ক্লাসটাই তো বেশি, আমাদের বেশি থার্ড ক্লাসটা বেশি। এদেরকে কোরআন সূরা ফাতিরে বলা হয়েছে ফামিনহুম যালিমুন লিনাফসি, থার্ড ক্লাস ইমানদার হলো জালিম, আর সেকেন্ড ক্লাস ইমানদার হলো আমিনহুম মুক্তাসিদ, আর ফার্স্ট ক্লাস ইমানদার হলো আমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে যারা সকল ভালো কাজে যারা এগিয়ে থাকে এরা হলো সাবিক বিল খায়রাত। তবে আল্লাহ তাআলা তিনও গ্রুপের ইমানদারদের জন্য ওয়াদা করেছেন জান্নাত আদনিন ইয়াদখুলুনহা, চিরস্থায়ী জান্নাতে এরা সবাই যাবে। হয়তো কেউ খুব উঁচু ক্লাসে জান্নাতে যাবে, কেউ মিডল ক্লাসে যাবে, কেউ লোয়ার ক্লাসে যাবে, কিন্তু জান্নাত এরা সবাই একদিন একদিন সবাই যাবে। হ্যাঁ, তো মহতরাম, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুকরিয়া জানাই আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক মোবারক। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম শেখ কাজী ইব্রাহিম সাহেবের মূল্যবান নসিহত এবং বক্তব্য। আগামীকাল এই সময় ইনশাল্লাহ আমরা আবারও ফিরে আসব। যে কথাগুলো শুনলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।